গঙ্গা, কি হয়েছে তোর, এরকম কেন করছিস? কই, কিছু না তো। ঠিক আছিস গঙ্গা? ও, সাপুরের বাসিতে মনে হয় অস্বস্তি হচ্ছে ওর। আমারও অস্বস্তি হচ্ছে, কি করা যায় বলতো? সাপুরে তো বাজাবেই, সহ্য করা ছাড়া উপায় নেই। গঙ্গা, একটু ধৈর্য ধর মা। হ্যাঁ, ঠিক আছে। বাবা, আগে যদি জানতাম যে বাড়িতে সাপুড়ে আসবে, তাহলে হাসপাতাল থেকে আর বাড়িতেই ফিরতাম না। ঠিক বলেছো বাবা, হাসপাতালে থাকলে অন্তত বসে বসে তো ঘুমানো যেত, তাই না? এখানে না পাচ্ছি বসতে, না পাচ্ছি দাঁড়াতে, এমন জঘন্য অবস্থা। এখানে যে কোন কোন থেকে কখন সাপটা হঠাৎ বেরিয়ে দেবে বাবা। আচ্ছা বাবা, এতদিনে তো সাপটা কোনোদিন বাড়িতে ঢোকেনি, তাহলে আজ কেন এলো বলো তো? আমি জানি না সোনা। আমি জানি। এবার কি কথা দেবসেনা? আসলে এতদিন তো ওই ঢিপিতে দুধ দিয়ে গঙ্গা পূজো করত, তাই না? কিন্তু এখন কিছুদিন ধরে ও সেসব করছে না, তাই ওই সাপটা আমাদের উপর রেগে গিয়ে এই বাড়িতে ঢুকে পড়েছে। সেরকম কোনো ব্যাপার নয় সোনা। অরুণ, দেবসেনা হয়তো না বুঝেই কথাটা বলেছে, কিন্তু অর্থহীন কথা নয়। দেবসেনা, আমি গঙ্গাকে বলে দেব, ও যাতে আবার ঢিপিতে পুজো শুরু করে। এবার তো তুই খুশি না মা, ঠিক আছে তো? ঠিক আছে দাদু। কি জ্বালা বাবা! ওর হঠাৎ মাথা গরম হয়ে গেল কেন? নতুন নতুন বিয়ে, স্বামীর সাথে কোথায় একটু আনন্দ করবে? তা না, একটার পর একটা, যে কোনো মেয়েরই খারাপ লাগা স্বাভাবিক। বেচারি গঙ্গা। বেচারি গঙ্গা সাপের ভয়ে না চলাফেরাও করতে পারছে না শান্তিতে। আরে সাপ! আরে বাবা! দিদি, ওটা তুমিও না।
হ্যালো, বলো রবি। দাদা, আমি যে স্কুলে কাজ করি সেখানে একটা সাপ বেরিয়েছে, ওটা ধরতে হবে। আরে আমি তো আমাদের এখানে মহলে সাপ ধরতে এসেছি, এখানে কাজ সেরেই আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। চলে আসবো, ঠিক আছে। ততক্ষণে আবার কাউকে ডাকিস না জানো। ঠিক আছে। এখানে আশেপাশে কোথাও আছে মনে হচ্ছে। বাবা এদিকে এসো, এদিকে। তুই বল কি হয়েছে, এটা কি ছেড়ে দেবো নাকি? দেবো একখানা, কেউ দেখছে না তো। না, তুই ওখানে গিয়ে বস। ঠিক আছে। আরে তোকে এখানে সাপ ধরার জন্য ডেকে পাঠানো হয়েছে, আর তুই বিড়ি টানছিস। বাড়ির সবাই খুব আতঙ্কে রয়েছে, যা তাড়াতাড়ি নিজের কাজ কর। আরে আমিও তো মানুষ, বাঁশি বাজিয়ে বাজিয়ে আমার গলাটা শুকিয়ে গেছে, তাই তো এখানে একটু বিশ্রাম নিচ্ছি। তুই পরে বিশ্রাম নিস, আগে বাড়ির লোকেদের বিশ্রামের ব্যবস্থা কর, যা নিজের কাজ শুরু কর আগে। তুমি এগো, আমি সাপটাকে ধরে ফেলবো, তুমি যাও। আরে যাও না। বাবা এটা ছাড়বো নাকি? সবটাকে ধরে ফেলেছি। সবাই বেরিয়ে আসুন। আরে সাপটাকে ধরে ফেলেছে বলছে। কি বলছো দিদি? চলো চলো দেখি। নন্দিনী, নন্দিনী, বাপ রে বাপ, কি বড় সাপ রে বাবা, মা গো বাবা।
দেখুন তো এই সাপটাই আপনাদের বাড়ির ভেতর ছিল কিনা। সবাই বুঝতে পেরে গেল নাকি? সবাই বুঝতে পেরে গেছে মনে হয়। নন্দিনী, 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 তুই কোথায় আছিস মা? নন্দিনী, আঙ্কেল, এটা ওই সাপটা নয়। এ মনে হয় সব ধরে ফেলেছে। ওই সাপের রংটা আলাদা ছিল আর ওই সাপটা আরো বেশি শক্তিধর ছিল। এবার আমি কি করবো তাহলে? আর শুধু তাই নয়, আমরা ওই সাপটাকে ধরতে গিয়ে ওটাকে মেরেছিলাম, ওর লেজের উপর চোটের দাগ ছিল। দেখুন, সাপের কখনো চোট লাগলে সাপ লতা পাতার মধ্যে ঘুমিয়ে নিজের চোট প্রাকৃতিক ওষুধ দ্বারা সারিয়ে নিতে পারে। আপনারা এসব ব্যাপারে কি করে জানবেন? সাপের আজে খোলস বদলায় জানেন তো, ওরা নিজেদের পুরনো শরীরকে পুরো বদলে ফেলে, সেটাকেই সাপের খোলস বদলানো বলে। কর্তা বাবু, আপনার বাড়িতে এই সাপটাই ঢুকেছিল। দেখুন, আমি বলেছিলাম সাপ ধরে দেব, আমার কাজ শেষ, এত বড় একটা সাপ ধরেছি, এবার পয়সাটা দিয়ে দিন। মাধবদা। হ্যাঁ কর্তা বাবু। ওকে যা দেবার দিয়ে দাও, যাও। ঠিক আছে কর্তা বাবু। এই টাকাটা আমার কাছেই থাক, এখন ভালো করে সবটা দেখাশোনা কর। ঠিক আছে বাবা। চলো চলো সবাই চলো ভেতরে চলো, এখন আর সাপ নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। হ্যাঁ চলো চলো, কোনো ভয় নেই এখন। আমি দেখতে চাই, আমাকে নন্দিনীকে দেখতেই হবে। এটা কিসের শব্দ? আমি দেখবই। এই এখন কি হলো? কি কিছু না বাবা। কোথায় চলে গেল লোকটা? তুমি যাও, আমি আসছি।
বলো অরুণ। বলবে তো তুমি দিবাকর, ওই দাঁড়িয়াওয়ালা লোকটার খোঁজ খবর পেলে কিনা সেটা কে জানাবে? আমি তো খোঁজ করেই যাচ্ছি কিন্তু লোকটার কোনো খবরই পাচ্ছি না। কিন্তু আমার চোখের সামনে তো বারবার চলেই আসছে। তা কি করে হতে পারে? তুমি দেখেছো ওকে? ওকে ধরতে পেরেছো? হ্যাঁ, আমার চোখের সামনে এসে গেছিল কিন্তু ধরতে পারিনি। লোকটা একটু আগে আমার বাড়ির কাছে এসেছিল কিন্তু আমি এসে ধরার আগেই কোথায় সে উধাও হয়ে গেল। এর পরের বার আমি ওই লোকটাকে ঠিক ধরে ফেলবো। তুমিও চেষ্টা করো ওকে ধরার। ওকে স্যার, আমিও চেষ্টা করছি, আজই ওকে ধরে ফেলবো আমি। এর পরের বার আমি ওই লোকটাকে ঠিক ধরে ফেলবো। তুমিও চেষ্টা করো ওকে ধরার। ওকে স্যার, আমিও চেষ্টা করছি, আজই ওকে ধরে ফেলবো আমি। যত তাড়াতাড়ি সম্ভব ধরো ওকে। শিওর স্যার। ওকে। আমার বাবাকে এরা ধরে ফেলার আগেই আমাকে দিওনাকে সাবধান করে দিতে হবে। আচ্ছা, এখানে কি কোনো দাড়ি গোফালা লোক এসেছিলেন? উনি কোথায় থাকেন? এখানে? আচ্ছা ঠিক আছে। আমি এই বাড়িতে একা একা লড়ছি আমার উদ্দেশ্য সফল করবার জন্য, বদলা নেবার জন্য, কিন্তু আমার সাথে কোনো শক্তি নেই একথা ভেবে আমি এতদিন কত কষ্ট পেয়েছি। কিন্তু আজ আমি তোমায় পেয়ে গেছি। তুমি শুধু আমার সাথে থাকো, তাহলেই হবে।